গাইস আমরা চলে এসেছি টাকি নিকো পার্কে না এখন আমি আসি বা শুধু এখন তিনজন যাচ্ছি হাই গাইস সো যা গাইস আমরা চলে এসেছি টাকি নিকো পার্কে আমরা এন্ট্রি করলাম এখন সামনে আসিফ যাচ্ছে আর মাছের অ্যাকোয়ারিয়ামে আমরা চলে আসছি দেখতে পাচ্ছ বন্ধুরা মাছের অ্যাকোয়ারিয়ামে চলে এসছি আমরা আমরা এখন পাঁচশো গাইস এখন আমরা চিড়িয়াখানা থেকে এক্সিট মারছি মেয়েদের এক্সিট আমি আসি বা সুব্রত এখন তিনজন যাচ্ছি হাই গাইস সো দেখো আমাদের যে পুকুরটা মানে নিকো পার্কের মাঝখানে যে পুল আছে একটা এখানে বোটে করে চড়ানো হয় কিন্তু এখন আমরা চড়বো না এখন আমরা পার্কটা পুরো ঘুরবো পার্কটার দৃশ্য আমাদের আপনাদেরকে দেখাবো তো প্রায় সন্ধ্যে এসছে আর আমাদের আসিফ আর এই দাদাটা এসছে দুজন একসাথে দোল খাচ্ছে মানে আমাদের এনজয় করে আস্তে আস্তে প্রায় রাত হয়ে যাচ্ছে এবার আমরা এক্সিট মারছি এখান থেকে পার্ক থেকে তো আবার আসবো হাই গাইস দুদিন পরে আবার আসবো কিন্তু সুব্রত কোনো কথা বলে না কেন সুব্রত কিছু বল নাকি চলো আমরা এবার এক্সিট মারছি আমরা গেট থেকে এখন এক্সিট মারছি সামনে আমাদের সাইকেলগুলো দাঁড়িয়ে আছে ওখানে আমরা যাচ্ছি বল কোন ব্যাগটা নেওয়া যায় এই যে দেখতে পাচ্ছেন তো আমাদের মধ্যে এই ব্যাগটা আছে এই ব্যাগটা এই ব্যাগ তো সুব্রত এখন চয়েস করছে কোন ব্যাগটা নেওয়া কাকু একটা ব্যাগ দেখেছে এই ব্যাগটা আরও ফ্যাশনেবল আছে দেখ কোনটা নিবি তো একটা এইটার প্রাইস 300 টাকা তো কাকু এখন প্যাকিং করছে ব্যাগটা সুব্রত আমাদের এই ব্যাগটা নিয়ে নিয়েছে চলে এবার আমরা এক্সিট করছি ব্যাগটা নিয়ে তো আমরা কাকুর দোকানে আসলাম ব্যাগটা কিনতে চলে এবার বাইরে দিয়ে যাওয়া যাক হ্যালো দেখিয়ে তো আমাদের